পদ্মা সেতু উদ্বোধনের দিনে নাশকতার আশঙ্কা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, যে কোনো নাশকতা প্রতিহত করতে প্রতিটি বাহিনী ও সংস্থাকে সতর্ক থাকতে হবে। যারা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল তারাই নাশকতার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আপিল মাহমুদের রিপোর্ট। পদ্মা সেতু নির্মাণ শেষে এখন চলছে উদ্বোধনের ক্ষণ গণনা। উদ্বোধনের দিনে সেখানে লক্ষাধিক মানুষের সমাগমের পরিকল্পনা আছে আওয়ামী লীগের। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে 25 জুন পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে নাশকতার আশঙ্কার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে যে কাজটা আমরা সম্পন্ন করেছি, যারা এর বিরোধিতা করেছিল তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি, কি করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা সেটাও কিন্তু একটা জায়গা থেকে আগুন ধরে, কিন্তু বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কিভাবে, এই সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক। যেই জন্যই বলবো যে সবাই একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবার নজর দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। সবচেয়ে বেশি সুবিধা নিয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পদ্মা সেতু নিয়ে বেইমানি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো, সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনুস, আমি নাম বলবো কারণ এখন আমি পদ্মা সেতু করে ফেলেছি। ওয়ার্ল্ড ব্যাংকে বারবার ইমেল পাঠায়, হিলারিকে ইমেল পাঠায় এবং তারই প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। জনগণকে প্রাণ শক্তি হিসেবে উল্লেখ করে তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে না রাখতে এসএসএফ এর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।